কি ভাবছো, ভূতকে এত কাছ থেকে দেখা যায় নাকি? শুধু ভূত নয়, অনেক সেলিব্রিটিকেও আমরা কাছ থেকে দেখেছিলাম সেদিন, কারণ আমরা পৌঁছে গেছিলাম কলকাতা ওয়াক্স মিউজিয়ামে। তার আগে আমাদের ছোট্ট একটা ইন্ট্রো, সাথে কিভাবে আসবে তার রুট ডিরেকশন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের আমি মনোজিৎ বর্ণালীকে নিয়ে চলে এসেছি যত সেলিব্রিটিদের সাথে দেখা করতে, ঠিক আছে? শাহরুখ খান, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, দাদা মানে আমাদের সৌরভ দা, সবার সাথে আজকে দেখা করব, তবেই বাড়ি যাব, ঠিক আছে? তো খুবই এক্সাইটেড, তো চলো তোমরাও এক্সাইটেড হও, ভিডিওটা পুরো দেখো, কীভাবে আমরা দেখা করলাম, কাদের সাথে দেখা করলাম, ঠিক আছে? সব ভিডিওতে থাকছে, পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, ঠিক আছে? আর অবশ্যই করে আমাদের কিন্তু একটা লাইক চাই, এই ভিডিওতে অবশ্যই লাইক চাই, ঠিক আছে? প্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। হ্যাঁ, ওটাও তো অবশ্যই, ঠিক আছে? চলো, পার্ক সার্কাস থেকে আমরা নামলাম ইকো পার্কে 2 নম্বর গেটে, সেখানে রয়েছে একটা সাবওয়ে। বাস্টাবিসতে নেমে এটা হচ্ছে ইকো পার্কে 2 নম্বর গেট, লেখা আছে দেখো ইকো পার্ক 2 নম্বর, আর এই বাম দিকে পড়বে সাবওয়ে, এবং সেখানে লেখাও আছে টু মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ঠিক আছে? সেই সাবওয়ে দিয়ে ওপারে গিয়ে উঠতে হবে, রাস্তার ওপারে পড়বে। চলুন যেতে যেতে জেনে নিই এই মিউজিয়ামের কিছু তথ্য। 2014 সালে মাদার টেরিজার কর্মে উৎসাহিত হয়ে এই মিউজিয়াম তৈরি করা হয়, তাই এর নাম মাদার ওয়াক্স মিউজিয়াম। সোমবার বাদ দিয়ে রোজ দুপুর 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম, যদিও 7টার সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। সাবওয়ে থেকে বেরিয়ে এরকম আমরা গেট থেকে ঢুকলাম, গেট থেকে ঢুকে দেখো সামনে লেখা রয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, আর এখানে ফুড, স্ট্রিট ফুডের একটা ক্যাফে রয়েছে, আর ঠিক তার পাশে অ্যারো দেওয়া রয়েছে এখানটায়, সেটা হচ্ছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। এটা গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে ঢোকার আগে বাম দিকে এরকম সুন্দর টিভিতে দেখানো হচ্ছে কী কী আছে মিউজিয়ামে, আর এখানে রয়েছে নিয়মাবলী। তো এই নিয়মাবলী যদি না তোমরা পড়তে পারো, তার জন্য আমি একটা কাজ করছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানটায় গিয়ে পড়ে নিতে পারো, অথবা এখন ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। ডান দিকে এরকম ব্যাগ রাখার জায়গা রয়েছে, তার ফ্রি অফ কস্ট অবশ্যই, ঠিক আছে? তো এর এগেনস্টে ব্যাগটা রেখে এরকম টোকেন দেওয়া হবে, ঠিক আছে? সেই টোকেনটা নিয়ে তবে তোমরা ঢুকতে পারবে, ব্যাগ অ্যালাউ নেই। আমরা পৌঁছালাম 6th ফ্লোরে, কারণ কেবলমাত্র 5th আর 6th ফ্লোরে রয়েছে এই মিউজিয়াম। এটা টিকিটের লাইন, তো 250 টাকা করে পড়ছে পার পার্সন, এখানে লেখা রয়েছে। এই টিকিট কাউন্টারের হলেই রয়েছে ফটো তোলার জন্য স্টেজ। তো আমরা টিকিট হাতে পেলাম, এবার এখানটায় পুশ করতে হবে, করলে আমরা মিউজিয়ামে ঢুকতে পারবো। সো পুশ, টিকিট হাতে নিয়ে দরজা ঠেলতে আমাদেরকে ওয়েলকাম জানালো জাতির জনক মহাত্মা জি। কাছে কি অবাক হয়ে দেখলাম, এটা সত্যি মডেল তো নাকি সত্যি গান্ধীজি? দেওয়াল জুড়ে রয়েছে গান্ধীজির উদ্দেশ্যে লেখা বই, বাণী, আর ফটো ফ্রেমে ধরা পড়া কিছু টুকরো টুকরো ইতিহাস। ধ্যানমগ্না মা সারদা দিয়ে শুরু
মনীষীদের দেখা। এরপর ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, আর তারপর আমাদের গর্ব স্বামী বিবেকানন্দজি। ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংস, এরই মাঝে শুরু আমাদের ফটো তোলা। দুজনেই খুব চিন্তিত, স্বামীজিও চিন্তিত আর একজন মহিলাও চিন্তিত। ইনি ভগিনী নিবেদিতার কেউ একজন হবেন, আপনি কে? এটা ভগিনী নিবেদিতার বোন মনে হচ্ছে। হ্যাঁ যাও, এবার ভগিনী নিবেদিতার গায়ে যাও, তোমার বোনের গায়ে যাও। শুধু মূর্তি নয়, চারিদিকময় রয়েছে এই সমস্ত মনীষীদের বাণী, ঠিক আছে? যেমন এই রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী এখানে লেখা রয়েছে, ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না, ভাবগ্রহী জনার্দন। এরপর আমরা প্রবেশ করলাম সাহিত্য জগতে। প্রথমেই দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে বই পড়তে। তারপর বিদ্রোহী কবি নজরুল ইসলাম, এখানেও লেখা রয়েছে কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত ছড়া। আর তারপরেই আমাদের সবার প্রিয় নেতাজিকে দেখতে পেলাম। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে দেখা গেল নিজস্ব মহিমায়। পাশে দাঁড়িয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মডার্ন হিস্ট্রি আরো একবার ধরা দিল বইয়ের পাতায়। সংবিধান রচয়িতা আম্বেদকরকে দেখে আমরা পৌঁছালাম সবার প্রিয় কালাম স্যারের কাছে। এরপর বিজ্ঞান বিষয়ক বাঙালির গর্ব জগদীশচন্দ্র ও সত্যেন্দ্রনাথ বোসকে একসাথে পাশাপাশি বসে থাকতে দেখতে পেলাম।
আর ঘরের কোণে দাঁড়িয়ে দ্য জিনিয়াস আইনস্টাইন। দেখো, ভূগোলের লোভ হয়ে বিজ্ঞান চর্চা করতে গেছে, ওখানে কি লেখা আছে পড়ো, সায়েন্সের জিনিস পড়ো। আর আইনস্টাইনের কাছে হচ্ছে কিন্তু অঙ্ক করতে হবে বাড়ি যাবে, ঠিক আছে, যত রাত হোক অঙ্ক করতে হবে বাড়ি যাবে, ঠিক আছে। জাস্ট জোকিং, অ্যাকচুয়ালি এখানে আসলে যেটা মনে হবে, সত্যি এই সমস্ত মানুষদের কাছে যদি আমরা থাকতে পারতাম বোধ হয় কিছুটা আমাদের ডেভেলপ হতো, ঠিক আছে, শুধু সেলফি নয় কিছু শিখে বাড়ি যেতে পারতাম। এবার প্রবেশ ক্রিকেট দুনিয়ায়। প্রথমেই দেখা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের সাথে। মাস্টার ব্লাস্টার সচিন উল্লাসিত ভঙ্গিমায় সেঞ্চুরি করার পর দাদা মানে সৌরভদা রয়েছেন তার পাশে। সর্বশেষে ইয়ং জেনারেশনের হার্ট থ্রব বিরাট। এবার ধীরে ধীরে পৌঁছালাম ফুটবল স্টেডিয়ামে। একদিকে মারাদোনা গোল করতে প্রস্তুত, মাঝ মাঠে মেসি, সাথে পেলে, এরকম বিরল দৃশ্য কেউ কখনো আগে দেখেনি। গ্রামোফোনের ক্যাসেট, কিছু সঙ্গীত জগতের লেজেন্ডের চিত্র দিয়ে প্রবেশ আমাদের সঙ্গীত জগতে। মান্না দে সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে শোনাচ্ছেন সেই মধুর কণ্ঠ। এরপর সর্বকালের সেরা জুটি কিশোর ও লতাজির সঙ্গে দেখা। এরই মাঝে সেই কিংবদন্তি শিল্পীদের গান শুনে নেওয়া হলো। এখানে দুটো গান শোনার রয়েছে, তো বাম দিকটা আমরা চেষ্টা করছিলাম, সেটা একটু প্রবলেম রয়েছে, কিন্তু ডান দিকে যেটা রয়েছে মানে ঢুকে যেটা ডান দিকে পাবে, সুন্দর সুন্দর গান শুনতে পাবে, মানে কিশোর কুমার মান্নাদের সেই পুরানো দিনের গান এখানে তোমরা শুনতে পাবে। বলিউড গ্যালারিতে ডিস্কো ড্যান্সার মিঠুন দা তৈরি স্টেজ পারফর্ম করতে। বিগ বি অমিতাভ বচ্চন নিজস্ব স্টাইলে। রিলস দেখতে দেখতে দেখা পেলাম কিং খানের। চুলুল পান্ডে সালমান খান দাঁড়িয়ে রয়েছে নিজস্ব স্টাইলে। চলচ্চিত্র নিয়ে কথা হবে, আর সত্যজিৎ রায় থাকবেন না তা সম্ভব নয়। এরপর নামলাম ফিফথ ফ্লোরে মিউজিয়ামের বাকি অংশ দেখতে।
সিঁড়ি থেকে নেমেই হলিউড জোন শুরু টম ক্রুজ দিয়ে। ফ্লোরের মাঝে মাইকেল জ্যাকসন, মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ মানে অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট দাঁড়িয়ে রয়েছেন সেম স্টাইলে। ক্যারাটে সম্রাট ব্রুস লি দাঁড়িয়ে আর তার সাথে ক্যারাটে নিদর্শন। পাইরেটস অব দি ক্যারিবিয়ানের জনি ডেপ, জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ রয়েছেন এই ফ্লোরে। অড্রি হাপবার্ন তৈরি আমাদের সাথে ডিনার করার জন্য। জুলিয়া রবার্ট, ব্রুস উইলসও রয়েছেন এইখানে। অস্কার গ্যালারিতে নিকোল কিডম্যান রেড গাউনে হাজির অস্কার মঞ্চে। বেঙ্গলি হল অফ ফেমে ধরা দিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত রবি শঙ্কর রাজা রামমোহন রায় দিয়ে শেষ করে এন্ট্রি নিলাম কার্টুন ও অ্যানিমেশন জোনে। ইটি জানালো অভ্যর্থনা, অ্যাভাটারের জেক আর নায়ত্রী জীবন্ত মনে হচ্ছিল। পাশে রয়েছে জাদু, গ্যালাক্সি থেকে ইয়োডাও নেমে এসেছে। মোটু পাতলু টানাটানি করেই জব্দ। সাথে ছোটা ভীমের সাথেও হলো পরিচয়। বাঁটুল ডোরেমন বা বাদ যায় কেন, সব ক্যারেক্টারই এখানে জীবন্ত মনে হচ্ছিল স্পাইডারম্যান থেকে আয়রন ম্যান। হ্যারি পটার ম্যাজিক স্টিক নিয়ে রয়েছে দাঁড়িয়ে। একবার হলেও চমকে যাবেন, এটা রিয়েল বিন না তো? এরপর সেই রোম হর্স কিছুই দেখা যাচ্ছে না এখানে অন্ধকারে। এই দেখো বন্ডালি কার পাশে বসে আছে। ও বাবা, এই দেখো, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব মূর্তি। তবে
বাচ্চারা আসলে সত্যি এখানে ভয় পেয়ে যাবে। Now back to ground floor, back to home. বলো মিউজিয়াম কেমন লাগলো, মানে সরি সেলিব্রিটিদের কেমন লাগলো? ঠিক আছে, তো আশা করি খুবই ভালো লেগেছে, তোমরা একদিন ঘুরে যেতে পারো। আর নাহলে তো আমাদের ভিডিওতে যা দিয়ে দিলাম তাতে সবারই দেখিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, তো যদি নিজের চোখে দেখার ইচ্ছা হয় তাহলে আসতে হবে, আর যদি না দেখার ইচ্ছা হয় তাহলে আবার রিপ্লে করে আমাদের ভিডিওটা দেখে নিতে হবে। ঠিক আছে, তো আপাতত রাত হয়েছে অনেক, বাড়ি যেতে হবে। গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, গুড নাইট।